এই কন্টেন্ট পিটিশনে প্রথম নামটাই ছিল আমাদের সরকারি কর্মচারী পরিষদ, তাই আমাদের সিনিয়র আইনজীবী কল্লোলবাবুকে বলার সুযোগ দেওয়া দিলেন এবং আমরা একমাত্র আমরাই 7 তারিখে এফিডেভিটের রিপ্লাইটা জমা দিয়েছি। এই রিপ্লাইটা দেওয়ার পর কল্লোলবাবুকে জজ বললেন, বলো তুমি কি বলছো। বললো এরা বলেছে আপনার অর্ডারটা আন্ডারস্ট্যান্ড করা যাচ্ছে না, গভর্নমেন্ট ফেলস টু আন্ডারস্ট্যান্ড। বলে হোয়াট আন্ডারস্ট্যান্ড, হোয়াট আন্ডারস্ট্যান্ড। প্রথমেই সাজিয়ে উঠলেন জাস্টিস চ্যান্ডন মহাশয়, তারপরে উনি বলেন এখানেই শেষ নয়, এরপরে বলেছে যে এই অর্ডারটা ক্লিয়ার নয়। তার মানে যে বলছে অর্ডারটা আপনি যেটা দিয়েছেন ক্লিয়ার নয় এবং এটা ইম্প্র্যাকটিক্যাল যদি এটাকে ইমপ্লিমেন্ট করতে যায়, এবং এটা ইমপ্লিমেন্ট করতে গেলে অর্থনৈতিক বিপর্যয় প্রলয় ঘটে যাবে, অর্থনৈতিক কাঠামো ভেঙে যাবে। বলে এইসব জবাবে বলা হয়েছে? বলে হ্যাঁ এইসব জবাবে বলা হয়েছে। যখন তার অ্যাডভোকেট জেনারেলকে তখন ধরলেন, আপনার কি বক্তব্য? তখন বলছে যে এসএলপি একটা করা হয়েছে। তার আগে কল্লোলবাবু বলেন যে এবার কন্টেন্টটাকে অ্যাভয়েড করে এসএলপিটা করেছেন, সেই এসএলপির মধ্যে ডিফেক্ট আছে। বলে কি কি ডিফেক্ট আছে? বলে তখন উনি 10টা পয়েন্ট বললেন, যেমন 2300 টাকা কোর্ট ফি দেওয়া হয়নি, বাংলা ভার্নাকুলার যেখানে ভার্নাকুলারে যেটা করার কথা সেটা করা হয় টাইপ করা হয়নি, তারপরে আরো কয়েকটি পয়েন্ট, যে পয়েন্টগুলো সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার অফিস থেকে ডিফেক্টিভ বলে ফেরত পাঠিয়ে দিয়েছে। তখন বললো যে স্ক্রুটিনি হয়েছে? অ্যাডভোকেট জেনারেল বললো না। স্ক্রুটিনির পরে কোনো নাম্বার পড়েছে? না। তাহলে কি পড়েছে? বলে সিম্পলি ডায়েরি নাম্বার। তখন ডায়েরি নাম্বারটা কল্লোলবাবু বলে দিলেন, এই ডায়েরি নাম্বার মানেই হচ্ছে সরকারি অফিসে কোনো চিঠি জমা দিলে রিসিভের পরে একটা ডকেট নাম্বার পড়ে, এটাকেই বলে ডায়েরি নাম্বার। তো বলছে মেয়র ডায়েরি নাম্বার আর কিছু না? বলে না। তখন সব শুনে উনি বললেন, জাস্টিস স্ট্যান্ডন বললেন যে 2002 সালে একটা অ্যামেন্ডমেন্ট হয়েছে, তাতে কোনো কন্টেন্ট প্রসিডিং চলাকালীন যদি এসএলপি করা হয়, কেবলমাত্র এসএলপি ফাইল করে কন্টেন্ট প্রসিডিংটা আটকানো যায় না, আনলেস এন্ড আনটিল এসএলপি কোনো রকম নিষেধাজ্ঞা কন্টেন্টের উপর না আসছে। কাজেই আমি এটা শুনব, আপনাদের কদিন লাগতে পারে এটা ঠিক করতে? বললো শর্ট টাইম লাগবে। অ্যাডভোকেট জেনারেল বললেন ঠিক আছে, আমি 15 দিন সময় দিচ্ছি, 15 দিনের মধ্যে এসএলপি স্ট্যাটাস জেনে আমায় বলুন, আমি এরপরে এটা শুনবো। তো ওনার কাউন্টার পার্টের যিনি বিচারপতি জাস্টিস সামন্ত মহাশয়, তিনি আবার কোর্ট লেয়ারে যাচ্ছেন বলে উনি ফিরছেন সম্ভবত 25 তারিখ, এই কারণে 30 তারিখ ডেটটা ঠিক হয়েছে, মানে শনি রবি আছে, 30 তারিখ এটা শুনানি হয়।